আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আম্বার আইটির ইন্টারনেট বিল পে করবেন অনলাইনে। আপনারা এই অনলাইনে পে বিল করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ, ডাস বাংলা, অর্থাৎ সমস্ত ব্যাংকিং চ্যানেল, আপনার SSL কমার্সের মাধ্যমে কিন্তু আপনি এই পেমেন্টটা করতে পারবেন। এর জন্য আপনাকে আম্বার আইটি থেকে SMS দেয়, সেটা আপনার সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, mysweep.ambariti.com.bd এই ওয়েবসাইট। আপনার SMS-এ এই লিঙ্কটা পাঠানো হয়, এই লিঙ্কটা আপনাকে যেতে হবে, অথবা আপনি ম্যানুয়ালি mysweep.ambariti.com.bd লিখেও যেতে পারেন অ্যাড্রেস বারে। তো আসার পরে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ইউজার নেম আম্বারআইটি দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে সেটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমি আমারটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনার ব্যালেন্স, আপনার কয়টা পেমেন্ট করেছেন, এই সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনার প্রোফাইল, আপনার পপ কোথায়, আপনার পপ দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার আসলে কত দূর আপনার নেট, মানে আপনার পপ যদি দূরে হয় সেক্ষেত্রে আপনাকে পিং এবং অন্যান্য যে ল্যাটেন্সি আছে একটু বেশি হবে, আর যদি পপ আপনার কাছে হয় সেক্ষেত্রে আপনার ল্যাটেন্সি এবং পিং খুব ভালো পাবেন। তো এই জন্য আপনাকে যা করতে হবে, এই যে বিল পেতে আসতে হবে, বিল পেতে এসে আপনার অ্যামাউন্ট লিখতে হবে, যেমন আমার অ্যামাউন্ট 500 টাকা, রেফারেন্সে আপনার নাম লিখে দিলেন, লিখে পেতে ক্লিক করবেন এবং ইয়েস। এরপরে দেখেন আপনাকে পেমেন্ট করার জন্য পেমেন্ট গেটওয়েতে নিয়ে গিয়েছে। আপনি যদি আপনার ভিসা কিংবা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে, এবং আপনার কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে, আপনার MMI মান্থ ইয়ার CVC এগুলো দিয়ে আপনাকে এইখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে DBBL নেক্সাস পে, ডাস বাংলা নেক্সাস পে আছে, কিউক্যাশ আছে, এই কার্ডগুলোর মাধ্যমে করতে পারবেন। অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, ইসলামী ব্যাংক, এমক্যাশ, পাঠাও পে, মাইক্যাশ, মেঘনা পে, ইসলামিক ওয়ালেট, ডিমানি ওয়ালেট, ট্যাপ ট্যাপ, মাইক্যাশ, এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, এবি ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক এশিয়া, ইসলামী ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, আইপে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক, BDBL, মিডল্যান্ড, এই অনেকগুলো ব্যাঙ্কের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি যদি ধরেন বিকাশে করতে চান সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে বিকাশে ক্লিক করবেন। এরপরে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে আপনাকে। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, 01। মোবাইল নাম্বার দেওয়ার পরে কনফার্ম দিবেন। এরপরে আপনার মোবাইলে একটা কোড আসবে, ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনাকে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিলেই আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। আমি আসলে বিকাশে এখন পেমেন্ট করতেছি না, আমি আপনাদের জাস্ট দেখালাম। আপনারা যদি না করতে পারেন কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আর যদি এটা করতে আপনার কোনো সমস্যা ফেস করেন কিংবা করেন, আপনি নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আর ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।